আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন এই পর্বে। এই পর্বে আপনাদের দেখাতে চলেছি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন, লাইক অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবেন। শুরু করা যাক। বরিশাল বিভাগের বরগুনা জেলার পাথরঘাটা শহর থেকে 7 কিলোমিটার দূরে প্রাকৃতিক সৌন্দর্যময় পর্যটন কেন্দ্র অবস্থিত। পাথরঘাটা উপজেলার সর্ব দক্ষিণে হরিণঘাটার চর। এ চরে রয়েছে হরিণ ও বন্য শুকর, হরিণ বানর পাখির আর সবুজ পাওতায় সামাজের মুখর থাকে হরিণঘাটা বনাঞ্চল। এ বনে কোনো বাঘ নেই। বঙ্গোপসাগরের মোহনায় পায়রা, নিষ্কালি ও বলেশ্বরে এই তিন নদীর সঙ্গম স্থলে অবস্থিত এই বনাঞ্চল। এছাড়াও রয়েছে দীর্ঘ সৈকত, সৈকতে দাঁড়িয়ে সূর্য অস্ত্র উপভোগ করা যায়। হরিণঘাটায় গহীন জলবনে মিশে বসে শুনতে পাবেন বাতাসের শস্য শব্দ। সমুদ্র দেখলে মনে হবে স্বপ্নের মাঝে রয়েছেন। রাতে রাতে হরিণের পাল এসে জলবনের নিচে আশ্রয় নেয়, তাও দেখার মতো দৃশ্য। বিশ্ব অর্থনৈতিক ফোরামের 40 বছরের ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট কম্পিটিটিভ প্রতিবেদনে ভ্রমণ ও পর্যটনের সেরা দেশগুলোর তালিকায় 5 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন 120। প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থানের মধ্যে অন্যতম বরগুনা জেলার পর্যটন কেন্দ্রগুলো। বঙ্গোপসাগরের কোলবেশে বরগুনাকে প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে পরম যত্নে। এ জেলার উপজেলা পাথরঘাটা দেশের তৃতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র, পর্যটন কেন্দ্র হরিণঘাটা ও বিহঙ্গ দ্বীপ সহ একাধিক পর্যটন স্থান থাকায় পাথরঘাটা উপজেলা ভ্রমণপ্রেমীদের কাছে হতে পারে পছন্দের। বঙ্গোপসাগর ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দেশায় এই অঞ্চলটি বিপুল প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ, যেটি পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে শুধু প্রয়োজন সরকারি বেসরকারি উদ্যোগ। সুন্দরবনের কোলবেশে উপকূলের বহতা দুই নদ নদী এসে পড়েছে বঙ্গোপসাগরে। এই মোহনা জুড়ে বিশাল চর আর বনের সুবিস্তৃত সবুজের সর্বের রেখা। 6,500 একর জুড়ে বিস্তৃত নয়না বিরাম বনের ভিতর নিঃসর্গের মুগ্ধতা। 26 প্রজাতির বৃক্ষরাজিতে ঠাসা হরিণঘাটার এই সমৃদ্ধ বনাঞ্চল। সাগর মোহনার চর জুড়ে প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা বন, সেই সঙ্গে সেই বনের সম্প্রসারণে বনের পরিধি বাড়ছে। হিংস্র প্রাণী না থাকলেও আছে হরিণ, বানর, শুকর, গুইসাপ, প্রকম প্রজাতির সরীসৃপ, 25 জাতির বন্য প্রাণী, আরো আছে 70 থেকে 80 প্রজাতির পাখি আর অগণিত প্রজাপতি ফরিণ সহ নানা পতঙ্গ কুল। এখানে রয়েছে গেউরা, কেউরা, পশুর, শ্রীজিত, সুন্দরী, গোলপাতা, জাউবন সহ নানা প্রজাতির ঘাস। বনের ভিতরে একে একে চলা ছোট বড় মিলিয়ে 10 থেকে 12টি খাল প্রবাহমান। বনের দক্ষিণ সীমানায় সাগর মোহনার চরে রয়েছে মৌসুমী সুটকি পল্লী। সাগর সান্নিধ্যে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার আদর্শ জায়গা এটি। উপরে নীল আকাশ, নিচে চারিদিকে জলরাশি, মাঝখানে প্রাকৃতিক সাজিয়েছে অপরূপে এমন পৃথিবীর নামই বিহঙ্গ দ্বীপ। সুন্দরবন গেসা বলেশ্বর নদের বুক চিরে অবস্থিত দ্বীপটির চারপাশে অথৈ জলরাশি আর সবুজ বেষ্টনী দিয়ে ঘেরা। এর একদিকে রয়েছে ধুধু বালুচর, অন্যদিকে রয়েছে শীতল বালু, যেখানে প্রকৃতি খেলে নিজ রূপে দৌড়ের গর্জন, সূর্যস্র, পাখির কিসির মিসির আর হরিণের ছোটাছুটি পাচ্ছি, সেই সঙ্গে কাঁকড়া, শামুকের অবাত ছোটাছুটি, বিভিন্ন পাখির কলকাকলি মুহূর্তে মুগ্ধ করে দেয় যে কাউকে। দূর থেকে দেখতে মনে হবে সাগরের মাঝে বড় কোনো সবুজ পাহাড়। পাথরঘাটার দক্ষিণে লালদিয়ার বন। এই বনের পূর্বে বিষখালি নদী, পশ্চিমে বলেশ্বর নদীর মোহনা। এই দুই নদীর মোহনাও ঘিরে রেখেছে লালদিয়ার বনকে। এখানে বিভিন্ন রকমের পাখির বসবাস করে এবং রাতে এই বনে দূর দূরান্ত থেকে পাখিরা এসে আশ্রয় নেয়। এই বনে কিছু শীতকালীন অতিথি পাখিও দেখা যায়। এ বন সংলগ্ন পূর্ব প্রান্তি সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকতের আদলে এই সৈকত
আঠারোটা উপজেলা শহর থেকে 6 কিলোমিটার দূরে সদর ইউনিয়নের হরিণঘাটা গ্রামে বিষকালী নদীর তীরে অবস্থান লালিয়া সংরক্ষিত বনাঞ্চল। সেখানকার বিষকালী নদীর অদূরে বঙ্গোপসাগরের পারেই হচ্ছে লালদিয়া সমুদ্র সৈকত। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়। এক পাশে সমুদ্র, অন্য পাশে বন, মাঝে সৈকত, এমন প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতি বিরল। এখানকার স্থানগুলোকে এক্সক্লুসিভ পর্যটন কেন্দ্র করার প্রস্তুতি নিয়েছে সরকার। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন, লাইক অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবেন। সবারই ভালো লাগে, তবে তা যদি হয় বনাঞ্চল কিংবা সমুদ্র সৈকত তাহলে তো কোনো কথাই নেই। তাই সময় ও সুযোগ বুঝে ঘুরে আসতে পারেন বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা থেকে। বরগুনার পাথরঘাটা সংলগ্ন বঙ্গোপসাগর ও পায়রা বন্দর, এ দুর্গের পূর্ব বিষ্ফালী আর দক্ষিণে বালেশ্বর মধ্যে মহানায় অবস্থিত হরিণঘাটা বনাঞ্চল। বড় প্রজাতির মাদী চিতল হরিণের বিচরণ স্থল হওয়ায় এ বনের নামকরণ করা হয়েছে হরিণঘাটা বনাঞ্চল। 1967 সাল থেকে বঙ্গবন্ধু সম্প্রসারণে বানর প্রজাতির গাছ রোপণের মাধ্যমে বনটির সৃষ্টি করা হয়। বর্তমানে প্রায় 18,000 একর জুড়ে দৃষ্টিনন্দন ও বনের চেহারা দেওয়া পশুসহ সুন্দরভাবে জলবন রয়েছে। 2003 থেকে 2016 সাল পর্যন্ত এখানে 200 হেক্টর এলাকা জুড়ে বনায়ন করা হয়। সাগর তীরে লালদিয়া চরের নতুন বন হওয়ার বইটি ক্রমশ বাড়ছে। এটি এখন বন্যপ্রাণীর অভয়ারণ্য। বিভিন্ন উদ্যোগ করে যে সুবাদে বনের বইটি ক্রমশ বাড়ছে, তবে নেই কোনো সহিংসক প্রাণী। আছে হরিণ, বন্যরূপ, বানর, শুকর, গুইসাপ, লাল কাঁকড়া, এছাড়াও রয়েছে নানা প্রজাতির সরীসৃপ, প্রায় 35 প্রজাতির পাখি, এমনকি ভারতকল পাখির কলকল কুলিতে মুখরিত চড়াভাস। ঘন ঘন সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে লালদিয়া পদ্মার লাঠি মানব সৈকত। সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য দেখার জন্য এর চেয়ে ভালো পরিবেশ আর নেই। এর চেয়ে ভালো পরিবেশ আর নেই। সাগরে তীর দেখার জন্য নির্মাণ করা হয়েছে ফুটট্রেন। এছাড়া বনের ভিতরে নির্মাণ করা হয়েছে ওয়াস্টার, বিশ্রামাগার ও বলগার। এগুলোর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো বনের ভিতরে একে দিকে বয়সলা ছোট বড় প্রায় 10-12টি খান। জোয়ারের সময় খানগুলো পানিতে পরিবহন থাকে। ছোট ছোট নৌকায় করে উপভোগ করা যায় বনের মধ্যকার সমুদ্র সবুজ সমারোহ। বরগুনার পাথরঘাটা সাগরের কৈলাসে গড়ে ওঠা হরিণঘাটা বনে 10,000-এর বেশি হরিণ রয়েছে। পূর্ব বিষ্কালী, পশ্চিম ও বালেশ্বর নদ আর বঙ্গোপসাগরের মহানায় এই বনে রয়েছে 20 প্রজাতির বিক রয়েছে। শ্রীযুত বনে কোনো হিংস প্রাণী নেই। হরিণের পাশাপাশি রয়েছে বন্য বানর, শুকর, গুইসাপ, নানা প্রজাতির সরীসৃপ, সহ 20 প্রজাতির বন্য প্রাণী। এছাড়া আরও আছে 70 প্রজাতির পাখি। বনের ভিতরে একে দিকে বয়ে চলেছে ছোট বড় মিলিয়ে 18টি খাল। বনের দক্ষিণ সীমানা সাগরে মহামায় চর গড়ে উঠেছে শক্তিপল্লী। অন্যদিকে হরিণঘাটা বনের ভিতরে মুহূর্তে ফুটছে ব্রহ্মপুত্র পায়ে চলা সেতু আকৃতির পথ। দর্শনার্থী হবে নিসর্গ মায়ের। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন, লাইক অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবেন।
ঘোড়াঘাটা উপজেলা শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে সাগর মোহনায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠে হরিণঘাটা বন। 1967 সাল থেকে বন বিভাগ হরিণঘাটা বনটি সম্প্রসারণে নানা প্রজাতির বৃক্ষ রোপণের মাধ্যমে বন সৃজন শুরু করে। বর্তমানে 24,000 একর জুড়ে দৃষ্টিনন্দন এ বনে প্রাকৃতিক চৌরা, গেওড়া, সুজিত, সুন্দরী ও ঝাউবন রয়েছে। সংরক্ষিত নয়না বিরাম বনকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে সরকার 2010 সালে জলবায়ু ট্রাস্ট তহবিলের মাধ্যমে বন বিভাগ হরিণঘাটা ও সাগরীয় দর্শনের লক্ষ্যে নির্মাণ করেছে ফুড ট্রেল। এছাড়া বনের ভিতর নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার, বিশ্রামাগার, গোলঘর। ম্যানগ্রোভ বন পাথরঘাটা উপজেলা শহর থেকে কাছে হওয়ার বনে হিংস্র জীবজন্তু না থাকায় বিভিন্ন জেলার মানুষ এখানে নিঃসংকোচে গাতি হওয়া যান। হরিণঘাটা বনাঞ্চলে ইকো ট্যুরিজম হিসেবে গড়ে তুলতে বনের ভিতর আঁকা বাঁকা 2,950 মিটার দৈর্ঘ্য ফুড ট্রেল 3 ধাপে নির্মাণ করা হয়েছে। প্রথম ধাপে 2,50,00,000 টাকায় 500 মিটার ফুড ট্রেল নির্মাণ কাজ শেষ হয়েছে। বরাদ্দ পেলে দ্বিতীয় ধাপে 4,500 মিটার ও পরবর্তী ধাপে 2,000 মিটার সহ মোট 2,500 মিটার দৈর্ঘ্য ফুড ট্রেল বনের ভেতর দিয়ে সাগর মোহনায় সিদ্ধ চাউবন পর্যন্ত বিস্তৃত হয়েছে। হরিণঘাটা বনে আনুমানিক 10,000-এর বেশি চিত্র হরিণ রয়েছে।